খাজানার রহস্য। যজ্ঞ দাদা, এই খাজানার ব্যাপারটাতে তো কেউই উৎসাহ দেখাচ্ছে না। আমার তো সন্দেহ হচ্ছে, এই ছুটকো ছাটকা পিগুলো আমাদের ঠকাচ্ছে না তো? আমারও সেই রকমই মনে হচ্ছে। ওদের উপর নজর রাখতে হবে। তোমরা তিনজনই ওদের উপর নজর রাখবে। আমি ওদের তিনজনকেই ডেকে জিজ্ঞাসা করব। আরে যজ্ঞ দাদা, তোমাদের সবার উপর নজর রাখছিলাম। সেটা কেন? কেননা আমার মনে হচ্ছে তোমরা আমাকে ঠকাচ্ছ। আর সেটা কেন মনে হচ্ছে? আমরা খাজানা একসাথে খুঁজবো ভেবেছিলাম, তাই না? কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আমাকে কিছুই বললে না। এরকম কোনো ব্যাপার নয়, আমরা ওখানে রোজ রোজ যাই না। এর পরের বার অবশ্যই এসো। হ্যাঁ, আর যে ওখানে সবার আগে পৌঁছয় তাকে কিন্তু সবাইকে আইসক্রিম খাওয়াতে হয়। কোনো ব্যাপার নয়, আমি কথা বলতে চাই। ঠিক আছে, স্কুলের পরে দেখা হচ্ছে। আজ হঠাৎ করে এর কি বলার আছে, কি জানি দেখি। এসো যজ্ঞ, বলো কি বলতে চাও। খাজানা খোঁজার কি হলো? আমাদের চিতা কাকু কিছু কাগজ দেখিয়েছিল, কিন্তু ওখানে কিছুই পাইনি। তোমরা আমাকে ডাকোনি কেন? তোমাদের থেকে অনেক বেশি জানি আমি এই ব্যাপারে। ঠিক আছে, এর পরের বার দেখবো। মনে হচ্ছে খাজানা আমরা কোনোদিনই পাবো না। এখন তো আগে কোনো সূত্রও নেই। একটা সুযোগ আছে, জঙ্গলের মধ্যে ওই সব জানতার চালাক গুগল আছে না, অনেক পুরনো জিনিসের ব্যাপারেও জানে। আমাদের ওর সাথে দেখা করা উচিত। আরে হ্যাঁ, এই কথাটা তো আমাদের মাথাতেই আসেনি। ঠিক আছে, আমরা কাল গুগলের সাথে দেখা করব। কাল সকালে গুগলের সাথে দেখা করার জন্য এসো, ঠিক 10টার সময়। কেমন আছো বাচ্চারা? আর এই যজ্ঞের সাথে কোথায় ঘুরছো? কেন, আমি কি অচ্ছুত? হ্যাঁ, আরে ছাড়ো না, যেতে দাও। গুগল কাকু, আমরা সুন্দরবনের লোকানো খাজানার ব্যাপারে খোঁজ করছি, যজ্ঞ আমাদের সাথে আছে। কিন্তু ওই খাজানা তো জঙ্গলের, এ ব্যাপারে যজ্ঞকে আমি একদম ভরসা করি না। যদি বাচ্চারা আর মহারাজ আমার উপর ভরসা করে তাহলে তুই কে রে? যদি কিছু জানিস তো বল, নইলে আমরা যাচ্ছি। আচ্ছা, এত অহংকার তো ওখান থেকে ফুট। আরে কাকু, আপনি ওর কথায় ধ্যান দিচ্ছেন কেন? যজ্ঞ, তুমি একটু চুপ থাকবে, আপনি বলুন না কাকু। আমার ঠিক করে তো কিছু জানা নেই, শুধু যা শোনা তাই জানি। আমার দাদুর বাবা দাদুকে শুনিয়েছিল, দাদুমশাই বাবাকে আর বাবা আমাকে, কিন্তু তা কতটা সত্য তা জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি যা জানেন তাই বলুন। শুনেছি ওই খাজানা অনেক বড়, প্রাচীনকালে কোনো রাজা লুকিয়ে রেখেছিলেন। সুন্দরবন আগে এক বড় সাম্রাজ্যের রাজধানী ছিল, এর অনেক প্রমাণ জঙ্গলে দেখতে পাওয়া যায়। তাহলে কি ওই খাজানা ওই রাজারই? মনে হয়। হ্যাঁ, কিন্তু ওকে লুকিয়েছে কোথায়? শুনেছি ওই খাজানা কালীবনের পাশে আছে, সমুদ্রের মধ্যের এক দ্বীপে লুকানো আছে, কোনো গুপ্ত জায়গায়। আচ্ছা, এরকম ব্যাপার? ওই জায়গায় কোনো নকশা আছে নাকি? না, ওই নকশা কাগজে নেই। কিন্তু নকশা তো কাগজেই হয়, তাই না? হ্যাঁ, কিন্তু এটা নয়, এটা একটা গুহার ভেতরে দেওয়ালে খোদাই করা আছে। তুমি কি জানো ওই গুহাটা কোথায়? আপনি ওটা দেখেছেন? না, কিন্তু ওই গুহা কোথায় আছে সেটা আমি জানি। চলো, কাজ তো হয়ে গেছে, গুহার মধ্যে গিয়ে নকশা দেখব।
তারপর খাজানা নিয়ে নিজের মর্জি মতো খরচ করব। যদি এটা সহজ হতো এত, তাহলে তো হয়েই যেত। মানে ওই গুহায় যারা যায় তারা আজ পর্যন্ত কেউই ফিরে আসেনি। বাপরে, কেন? কেননা ওই গুহার নকশাকে একটা রাক্ষস পাহারা দেয়, সে কাউকেই জ্যান্ত রাখে না। আমার পরামর্শ মানো, ওখানে কেউ যেও না। ওটা কোনো বাচ্চাদের খেলা নয়, এটা হলো মৃত্যুর খেলা। আপনি শুধু আমাদের ওই গুহার রাস্তা বলে দিন, বাকি সব আমরা দেখে নেব। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা কোনো ভয়ের পদক্ষেপ ওঠাবো না। যেটা তোমরা ভালো বোঝো, তাহলে শোনো মন দিয়ে। তাহলে কি আমরা সত্যি সত্যি ওই গুহাতে যেতে পারবো? নকশা দরকার হলে যেতেই হবে। যজ্ঞু, এটা কোনো খেলা নয়। প্রথমে তোমাকে আমাদের সবাইকে একটা কথা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, বলো কি কথা দিতে হবে। খাজানার খোঁজ চলাকালীন তুমি আমাদের কখনোই ধোকা দেবে না। আমরা সবাই একে অপরের সাথ কখনো ছাড়বো না। একদম পাক্কা কথা দিলাম, এটা যজ্ঞর কথা, আর আমার কথা দেওয়ায় শাসন, প্রাণ যায় যাক, কিন্তু কথার খেলাফ হবে না। ভালো সিনেমা ছিল। তাহলে ঠিক আছে, এবার আমাদের ভাবতে হবে এই রাক্ষসের মোকাবিলা করব কিভাবে। তোমরা সবাই আমার দিকে কেন দেখছো? হ্যাঁ, তুমি তো বলতে যে তুমি অনেকবার যুদ্ধ জিতেছো। হ্যাঁ, জঙ্গলের সব থেকে শূরবীর। তো এবার করো যুদ্ধ ওই রাক্ষসের সাথে। আমি? হ্যাঁ, আচ্ছা আমাকে বলির পাঠা করছো, তাই তো? আরে না, আমরা আছি তো তোমার সাথেই আছি, তুমি সবার থেকে বড় তো। তাই কি? তাই ওই রাক্ষস আমার চাটনি বানিয়ে ছেড়ে দেবে, তোমরা তারপর সবাই রুটিতে লাগিয়ে খাও না, অন্য কিছু ভাবতে হবে। ওই রাক্ষসকে শক্তির দ্বারা নয়, বুদ্ধির দ্বারা হারাতে হবে। আর আমরা রাক্ষসের থেকে বেঁচে গুহার মধ্যে গেলেও ওই নকশাকে করে নেব, ওটা তো দেওয়ালে খোদাই করা আছে। ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরাতে ফটো তুলে নেব, আর তারপর তো আরাম করে দেখব। হ্যাঁ, বুদ্ধি আছে তাহলে, তোমাদের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। কিন্তু যদি ওই রাক্ষসকে চুনা লাগাতে না পারি তাহলে? তাহলে ওর সাথে লড়াই করে ওকে মেরে ফেলবো। পাগল হলে নাকি? আমি তো সুযোগ বুঝে ফুস করে পালিয়ে যাব। বাবা ঠিক বলেছ, আমি তোমার সাথে আছি। শেরু, কোনো উৎচটকা কিছু নয়, আমরা এটা কোনো খেলা খেলছি না। যদি ওই রাক্ষসকে বুদ্ধি দিয়ে হারাতে না পারি তো খাজানার খেয়াল চিরকালের মতো ছেড়ে দেব। হ্যাঁ, এই কথাটা আমার ঠিকঠাক মনে হচ্ছে। তো চলো, কাল সকালে তোমরা সবাই আমার গুহায় চলে আসবে। গুহার রাস্তা কালীঘাটি হয়েই যায়। আব্বে কালু, এই চিল্লার পাটি তো আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি বুদ্ধিমান। কখনো কখনো আমার মনে হয় ওদের সাথে শত্রুতা করে আমরা কোনো ভুল করলাম না তো। ধ্যান দিও না ভাই, নিজের মতলব গুছিয়ে নাও, আমাদের শুধু খাজানা চাই। হ্যাঁ ঠিক বলেছো বিরো। যজ্ঞ ভাই, যদি ওই রাক্ষসকে হারাতে না পারি তো আমরা কি সত্যিকারের খাজানা ছেড়ে দেব? আরে তুই কোথায় এসবের মধ্যে পড়ে গেলি? এরকম হলে আমি সহজে গব্বরের কাছে চলে যাব। হ্যাঁ, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।